আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকের ভিডিওতে কোনো অ্যাড শেয়ার করব না, আপনাদের সাথে চমৎকার তিনটা ওয়েবসাইট শেয়ার করব, যে তিনটা ওয়েবসাইট থেকে আপনি প্রতিদিন 100 টাকার বেশি হচ্ছে ইনকাম করতে পারবেন। আর তিনটা ওয়েবসাইট আপনার কোনো প্রকার কাজ করতে হবে না এবং 100% ফ্রিতে আপনি পেমেন্ট পাবেন, 1 টাকা আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে না। ভিডিও শুরুতে হচ্ছে আমি আপনাদেরকে ফ্যাম প্রুফ দেখাই। প্রথমে যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো, যে সেটা থেকে হচ্ছে আমি অলরেডি হচ্ছে এখান যদি আমি দেখাই, অলরেডি এখানে দেখতে পারতেছেন আমি $166 হচ্ছে এখান থেকে উইথড্র নিয়ে নিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে $136 এবং এখানে দেখতে পাচ্ছেন $30 আছে। দেখেন আমার কিন্তু এই উইথড্রলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আপনিও এখান থেকে কিন্তু উইথড্র করে নিতে পারবেন। 1 টাকাও কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে না এবং এখানে কোনো ভাগের আপনার কাজও করতে হবে না। ওকে, সেকেন্ডে যেটা শেয়ার করবো সেটা তো হচ্ছে আমি সেমভাবে এখান থেকে উইথড্র নিয়েছি। আমি হচ্ছে আমার এখানে উইথড্রল হিস্টোরিটা দেখাই, আপনারা কিন্তু উইথড্র নিতে পারবেন এবং আপনাদের মতো ইউজাররা কিন্তু অলরেডি এখান থেকে উইথড্র নিয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু $10 করে এখান থেকে দুইবার উইথড্র নিয়েছি আর এই উইথড্রগুলো হচ্ছে আমি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে পেয়ে গেছি। এবং লাস্টে যেটা শেয়ার করবো, এখানে হচ্ছে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এখানে আপনার কোনো প্রকার কাজ নেই, শুধুমাত্র হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। প্রতিদিন আপনি এখান থেকে 5 সেন্ট করে ইনকাম হবে। 5 সেন্ট করে ইনকাম হওয়ার পর হচ্ছে 10 দিন পর আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। এখানে হচ্ছে মিনিমাম উইথড্র অনলি 50 সেন্ট। আর এখানে দেখতে পারবেন অসংখ্য ইউজার কিন্তু এখান থেকে উইথড্র নিতেছে, 100% কিন্তু পেমেন্ট পাবেন সম্পূর্ণ ফ্রিতে। আর এই যে সাইটটা দেখতে পাচ্ছেন না, এখান থেকে আপনি প্রতিদিন $1 করে ইনকাম করতে পারবেন এবং সেটা আপনি 100% নিশ্চিন্তে উইথড্র করতে পারবেন। $1 কিন্তু এখন 100 টাকা, তাহলে আপনি এই একটা সাইট থেকে দৈনিক 110 টাকা করে ইনকাম করতে পারতেছেন আর বাকিগুলো থেকে হচ্ছে অল্প অল্প। কোনটাতে কী রুলস আছে, কোনটাতে কীভাবে কী করতে হবে, A to Z কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। এখানে রেফারেলের কোনো ফেরা নাই, সেটা আপনি রেফারেল করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। তো এই যে সাইটটা আছে না, এই সাইট হচ্ছে মূলত আপনি প্রতিদিন $1 করে আর্ন করতে পারবেন এবং $5 হলো হচ্ছে আপনি সরাসরি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট উইথড্র করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজার পেমেন্ট, তারা কিন্তু এই যে সাইটটার নাম হচ্ছে আপনার ডিপমাইন্ড থেকে কিন্তু অনেকে পেমেন্টটা নিতেছে যাদের অ্যাকাউন্ট হচ্ছে $5 করে আছে। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। তিনটার কাজে আপনাদেরকে দেখাই দিই কোনটাতে কী কী রুলস আছে, কীভাবে আপনারা উইথড্র করবেন, কীভাবে জয়েন করবেন A to Z। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন, কারণ এখানে প্রতিদিন নিত্য নতুন সাইট শেয়ার করা হয় যেগুলো ইউটিউবে শেয়ার করা হয় না। তো আপনি যদি এগুলো মিস করে থাকেন, বিগ একটা প্রফিট কিন্তু আপনি এখান থেকে মিস করে যাইতেছেন। তো আমরা প্রথম যে সাইটটা নিয়ে কথা বলবো, এখান থেকে আপনি মাত্র হচ্ছে $2 হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। $2 আপনি কীভাবে কী করবেন A to Z আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার করে দেবো। তো প্রথম সাইটের নাম হচ্ছে USC ক্লাউড মাইনার। ওকে, তো এখানে জয়েন করার জন্য আপনি জাস্ট কী করবেন, এই যে সবগুলো পোস্ট আছে না, সবগুলো পোস্ট লিঙ্ক হচ্ছে এক পোস্টে দেওয়া থাকবে। আপনি জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করার পর কিন্তু সবগুলো পোস্ট বা সবগুলো লিঙ্ক হচ্ছে এক জায়গায় পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি জয়েন করে নেবেন। ওকে, তো এটাতে অ্যাট ফার্স্ট আপনি যখন জয়েন করবেন এখানে ক্লিক করবেন, আর হচ্ছে অলরেডি তো অনেকে জয়েন করে ফেলছে না, তো অনেকে বুঝতেছেন না কীভাবে উইথড্র এগুলো করবেন, এগুলো অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো আপনি মনে করেন ফার্স্ট এটা জয়েন করবেন, যদি জয়েন না করে থাকেন তাহলে এই লিঙ্কে একটা ক্লিক করবেন। তো লিঙ্কে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি জাস্ট ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন সাইন আপ নাম একটা অপশন আছে, সাইন আপ একটা ক্লিক করবেন। সাইন আপ যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস নিয়ে আসবে, আপনাকে হচ্ছে সাইন আপ করার অপশন নিয়ে আসবে। ওকে, দেন এখানে খুব ইজি সাইন আপ করে, এখানে জাস্ট আপনার একটা ইউজার নেম দিবেন, অবশ্যই ইউজার নেমটা মনে রাখবেন, কারণ হচ্ছে এটার মাধ্যমে আপনাকে লগ ইনটা করতে হবে। দেন এখানে কান্ট্রি অটোমেটিক বাংলাদেশ থাকবে, আপনি যদি আদার কান্ট্রি হয়ে থাকেন লাইক ইন্ডিয়া পাকিস্তান তাহলে আপনি এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে এখানে আপনি 1 থেকে নাম্বারটা দেবেন, এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দেবেন। দেন হচ্ছে এখান থেকে টিকমার্কটা দিয়ে, এখানে হচ্ছে টিকমার্কটা দিয়ে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড গিভ $5 বোনাস এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে। দেন হচ্ছে আপনি ক্লিক করবেন লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার পর এখানে জাস্ট আপনার ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আপনি যখনই হচ্ছে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, তারপর দেখবেন যে অটোমেটিকলি এখানে মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। আমার দেখেন এখনও হচ্ছে এখানে $33 আছে। এখানে উইথড্র করার একটা রুলস আছে, এখন হচ্ছে আমি আপনাদেরকে সে বিষয়টা বলি। তো দেখেন এখন উইথড্রলটা কীভাবে করবেন সেটা একটু পরে দেখাইতেছি, আগে বলি এখানে আপনার মিনিমাম উইথড্র কত বা কীভাবে হচ্ছে এখানে উইথড্রল রুলস বা হচ্ছে আপনার এখানে আর্নিংটা কীরকম। তো এখানে দেখেন আমার হচ্ছে যেহেতু অনেক পরিমাণ রেফারার আছে, যে কারণে হচ্ছে আমার ডেলি ইনকাম হচ্ছে আপনার $2.46 এবং মান্থলি ইনকাম হচ্ছে আপনার প্রায় $74 মতো। তো এখানে আপনি যদি কোনো ভাগে রেফারাল না থাকে তাহলে আপনি এখান থেকে মান্থলি ইনকাম করতে পারবেন অনলি $1.48। ওকে, আর এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে আপনার $2, তবে আপনি যদি এখানে কিছু রিয়েল রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত এখান থেকে উইথড্র নিতে পারবেন। এখানে রেফারেল ইনকামটা মোটামুটি ভালোই দেয়, তবে এখানে সবচেয়ে বড় ঝামেলা যেটা সেটা হচ্ছে আপনি এখানে ফেক রেফার করতে পারবেন না। ফেক রেফার করলে কিন্তু আপনি আপনার মেন অ্যাকাউন্ট সহকারে লগ ইন করতে পারবেন না। এজন্য হচ্ছে দেখেন যেভাবে হোক আপনাকে কয়েকটা রিয়েল রেফার করতে হবে, বাট আপনি যদি রেফার করতে একবারেই না পারেন তাহলে কী হবে, আপনার মান্থলি হচ্ছে $1.48 ইনকাম হবে এবং 2 মাস বা 1.5 মাস পরে হচ্ছে আপনি টোটালি $2 এখান থেকে উইথড্র করতে পারবেন। $2 উইথড্র করতে পারবেন না, মিনিমাম উইথড্রল হচ্ছে $2, কিন্তু এখান থেকে হচ্ছে আপনার
উইথড্রল ফি কিন্তু $1 চলে যায় আর $1 কিন্তু আপনি পেয়ে যাবেন। আর অসংখ্য মানুষই কিন্তু এখান থেকে উইথড্র করছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে দেখলে আপনি বুঝতে পারবেন, বাট তারা কিছু রেফারেল করছে। আপনি যদি বিশাল ফ্রেন্ড সার্কেল থাকে বা অথবা ফেসবুকে গ্রুপ টুপ আপনি শেয়ার করে দাস্ট এখান থেকে বেশি না 10 থেকে 12টা রেফারেল যদি করতে পারেন আপনি কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে এখানে $2 কিন্তু হয়ে যাবে, দেন আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। আর এখানে আরেকটা রুলস হচ্ছে আপনি এখানে প্রতি মাসে একবারের বেশি উইথড্র করতে পারবেন না যদি হচ্ছে আপনি শুধুমাত্র ফ্রি ইউজার হয়ে থাকেন, মানে কোনোভাবে ডিপোজিট ইনভেস্ট করবেন না, শুধুমাত্র ফ্রিতে আর্ন করবেন, তাহলে আপনি এখানে শুধুমাত্র প্রতি মাসে হচ্ছে একবার উইথড্র করতে পারবেন। আর যদি হচ্ছে আপনি BFE1 বা BFE2 নেন, দেন হচ্ছে ওগুলোতে উইথড্রল লিমিট আর একটু বাড়তি। তো আমি BFE1 BFE2 কীভাবে নেবেন এগুলো দেখাইতেছি না, যেহেতু আমরা এখানে কোনো প্রকার ইনভেস্ট বা ডিপোজিট করবো না, শুধুমাত্র আমরা এখান থেকে ফ্রিতে আর্নিংটা করবো। এখন কত হচ্ছে আপনি এখান থেকে উইথড্রলটা কীভাবে করবেন, তো উইথড্র করার জন্য ফার্স্ট কী করবেন, এখানে অ্যাকাউন্টে ক্লিক করলে হয়তো আপনি উইথড্রল অপশনটা দেখতে পারবেন, অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন হচ্ছে কী করবেন এখানে যে হচ্ছে একটা থিরোটা এখানে আছে থিরোটা ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে দেখতে পারবেন যে উইথড্রল নামে একটা অপশন আছে, উইথড্রলে ক্লিক করবেন। উইথড্রলে ক্লিক করার পর এখানে যখন আপনার ব্যালেন্সটা হচ্ছে $2 হবে, এখানে আপনার ব্যালেন্সটা কিন্তু শো করবে কত ব্যালেন্স আছে আপনার, আপনি জাস্ট ক্লিক করবেন এখানে যে উইথড্রল অপশন আছে উইথড্রল একটা ক্লিক করবেন। তো উইথড্রলে যখনই ক্লিক করবেন এখানে হচ্ছে কী করতে হবে, আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে, তাহলে আপনি TrustWallet থেকে TRX অ্যাড্রেস দিতে পারেন অথবা Binance KuCoin থেকে TRX অ্যাড্রেসটা এখানে দিবেন এবং এখানে পাসওয়ার্ডটা দিবেন, তারপর জাস্ট ক্লিক করবেন এখানে উইথড্রোতে ক্লিক করবেন, সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনার পেমেন্টটা তারা আপনাকে করে দেবে। তো আশা করি সমস্ত বিষয়বস্তু বুঝতে পারছেন। আর আরেকটা কথা হচ্ছে দেখেন এগুলো কিন্তু হচ্ছে ইনভেস্টমেন্ট সাইট, বাট তাদের পপুলারিটির জন্য তারা কিন্তু এখানে ফ্রিতে আর্নিং করার ওয়ে দেয়, কিন্তু এগুলো যেহেতু ইনভেস্টমেন্ট সাইট আমি এখানে আপনাদেরকে ইনভেস্ট করার জন্য সাজেস্ট করি না, যদি আমি করতাম তাহলে আমি দেখাইতাম কীভাবে এখানে ইনভেস্ট করতে হয়। সুতরাং আপনি যদি এখানে ইনভেস্ট করেন অবশ্যই নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন, কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট আমরা পছন্দ করি না। আর আরেকটা কথা হচ্ছে এই সাইটে যেহেতু আপনার কোনো প্রকার কাজ করতে হয় না, শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্টে লগ ইন করে রাখবেন, তাহলে আপনার কিন্তু কাজটা শেষ। তাহলে আপনি কী করবেন, শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। দেখেন এই সাইটগুলো অনেক দিন থাকার সম্ভাবনা থাকে, কারণ হচ্ছে দেখেন এই সাইট থেকে কোনো ইউজার দিনে 2-3 বার উইথড্র করতে পারে না, এখানে কিন্তু উইথড্রল একটা লিমিট আছে, সুতরাং এই সাইটগুলো অনেক দিন অবশ্যই থাকে। যদি আপনি কোনো প্রকার রেফারেল না করতে পারেন তারপর হচ্ছে এখানে আপনি জয়েন করে থাকবেন, তারপর দেখবেন যে 2 মাস যখন শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু ঠিকই এখানে আপনার ব্যালেন্সটা আপনি উইথড্র করে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমরা 2 নম্বর সাইটটাতে আসি, এখানে আপনি কীভাবে কী করবেন। এখানে হচ্ছে মূলত আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং প্রতিদিন হচ্ছে এখানে কিন্তু আপনাকে একবার কাজ করতে হবে 30 সেকেন্ডের, শুধুমাত্র হচ্ছে এখানে আপনাকে প্রতিদিন একবার করে রোবটটা অ্যাক্টিভ করতে হবে। দেন রোবট অ্যাক্টিভ করার বিনিময়ে কিন্তু প্রতিদিন আপনার এখান থেকে $1 করে ইনকাম হবে, আর $5 হলে কিন্তু আপনি এখান থেকে সরাসরি উইথড্র করে নিতে পারবেন। তো এখানে জয়েন করার জন্য অবশ্যই কিছু রুলস আছে, মানে হচ্ছে কিছু সমস্যা আছে বা ক্রিটিক্যাল একটু অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। অনেক হচ্ছে এখান থেকে উইথড্র করতে পারতেছেন না বা অ্যাড্রেস সেট করতে পারতেছেন না, এটু যেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো যখন হচ্ছে আপনি পোস্ট লিঙ্কে চলে আসবেন, ক্লিক করবেন এখানে যে জয়েন লিঙ্কটা আছে, এই জয়েন লিঙ্কে হচ্ছে একটা ক্লিক করে দেবেন। তো জয়েন লিঙ্কে যখনই ক্লিক করবেন আপনার সামনে হচ্ছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি ক্লিক করবেন এখানে বাংলাদেশটা অটোমেটিক্যালি থাকবে, যদি আধার কার্ডে হয়ে থাকেন তাহলে কান্ট্রি কোডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর হচ্ছে ক্লিক করবেন এখানে আপনার 1 থেকে নাম্বারটা দিয়ে দেবেন যদি বাংলাদেশে আপনি হয়ে থাকেন। দেন এখানে হচ্ছে দেখেন একটা কিছু বোঝার বিষয় আছে, বোঝার বিষয়টা কি, এখানে যে অপশনটা আছে বা যে কোডটা আছে, এই কোড হচ্ছে অ্যাটফার্স্ট এখানে আপনাকে হচ্ছে এখানে দেখে দেখে এখানে লিখতে হবে, এটা হচ্ছে আপনাকে অ্যাটফার্স্ট এখানে লিখতে হবে। যেমন হচ্ছে এখানে 37 আছে না, 37 37, তারপর হচ্ছে 12 যেটা আছে এটা দিবেন। দেন আপনি কী করবেন, এখানে যে নাম্বারটা দিয়েছেন অ্যাটফার্স্ট হচ্ছে এখানে নাম্বারটা দিবেন, দেন আপনি কী করবেন এই যে সেন্ড দ্য ভেরিফিকেশন কোড এখানে একটা ক্লিক করবেন। যদি হচ্ছে আপনি এই কোডটা সঠিক না হয় তাহলে কিন্তু ভেরিফিকেশন কোডটা আপনার ফোনে আসবে না অথবা আপনার সিমে আসবে না। ওকে, তো অবশ্যই এটা করে নেবেন। দেন ক্লিক করবেন ভেরিফিকেশন কোড হচ্ছে এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন, পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, রেফার কোড অটোমেটিক্যালি প্রসেস থাকবে, জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন, আপনার কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে। দেন হচ্ছে আপনি ক্লিক করবেন এই যে আই হ্যাভ এ অ্যাকাউন্ট, তো আপনার সেখানে লগ ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নেবেন। যারা নতুন আছেন অ্যাকাউন্টটা লগ ইন করবেন, লগ ইন করার পর কী করবেন, একবার নতুন যারা আছেন তারা ফার্স্ট হচ্ছে এখানে মেল নামে যে একটা অপশন আছে মেলে একটা ক্লিক করবেন। মেলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা রোবট আছে বাই নামে, আপনি হচ্ছে জাস্ট বাই রোবটে ক্লিক করবেন, দেন হচ্ছে 1 ক্লিক করবেন, দেন কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এই রোবটটা বাই হয়ে যাবে। রোবটটা যখন বাই হয়ে যাবে এখন হচ্ছে আপনাকে প্রতিদিন রোবটটা অ্যাক্টিভ করতে হবে। তো রোবট অ্যাক্টিভ করার জন্য ফার্স্ট ক্লিক করবেন এখানে যে আপনার ম্যান আইকন আছে না, এই ম্যান আইকন একটা ক্লিক করবেন অথবা মাইতে একটা ক্লিক করবেন। তো মাইতে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, দেখেন আমার রোবটটা হচ্ছে রানিং আছে। যদি হচ্ছে রোবটটা আপনার রানিং না থাকে তাহলে কিন্তু এখানে 0/1 থাকবে। এখন আমার রোবটটা যেহেতু রানিং আছে সেই কারণে হচ্ছে আমার এখানে 1/1 আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার রোবটটা কিন্তু রানিং আছে। এখানে দেখতে পাচ্ছেন রোবটটা রানিং আছে এবং হচ্ছে এই রোবটও প্রতিদিন $1 করে ইনকাম করে দিতেছে। তো
আপনি কিভাবে বুঝবেন আপনার রোবটটা রানিং আছে নাকি? তো এটা দেখার জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন যে রানিং যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার রোবটটা রানিং আছে। বাট যদি রানিং না থাকে মানে রোবটটা অফ হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসছে ওপেন নামে, মানে হচ্ছে আপনার রোবটটা অফ হয়ে গেছে। তো আপনি কি করবেন, এখানে জাস্ট যে ওপেন আছে ওপেনে ক্লিক করলে কিন্তু আপনার রোবটটা আবার রানিং হয়ে যাবে। এবং প্রতিদিন কিন্তু আপনাকে এখানে এভাবে একবার করতে হবে, ফার্স্ট দিন করলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। তো উইথড্রটা কীভাবে করবেন, আর চাইলে এখানে আপনি রেফারেল করতে পারেন। রেফারেলে কি দেয়, এখন আমি রেফারেলে এখান থেকে তেমন একটা কমিশন পাই নাই। এখানে যে ব্যালেন্সটা আছে না এগুলো হচ্ছে রেফারেল ব্যালেন্স, বাট এগুলো হচ্ছে তাদের কথা অনুযায়ী এক মাসের, মানে হচ্ছে আগামী মাসের এক তারিখে আমার ওয়ালেটে দিবে, দেন আমি হচ্ছে উইথড্র করতে পারবো। বাট সাইটটা ততদিন থাকবে কি না শিওর জানি না, আর সাইট থাকবে না থাকে এগুলো এখানে যেহেতু আমরা ইনভেস্ট করতেছি না, শুধুমাত্র ফ্রি টার্ন করতেছি, এখান থেকে আমরা 10 টাকা ফাইল হলাম আর 100 টাকা ফাইল হলাম। ওকে, তো চাইলে রেফার করতে পারেন। রেফার করার জন্য কীভাবে কী করবেন, এখানে তো হোম আছে, হোমে ক্লিক করবেন। এই হোমে থাকার পর এখানে দেখতে পারবেন যে শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি আপনার রেফারেল কোডটা পেয়ে যাবেন। এখনও সেখানে আপনার একটা কাজ হচ্ছে, কাজ আছে, কাজটা হচ্ছে এখানে আপনার এখানটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। তো অ্যাক্টিভ করার জন্য আপনি এসটি ক্লিক করবেন, আমি দেখাই দিতেছি, খুবই ইজি। তো অ্যাক্টিভ করার জন্য হচ্ছে এখানে কিছু টেক্সট থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, মানে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে এই পোস্ট লিঙ্কটা হচ্ছে, মানে এই টেক্সটের লিঙ্কটা হচ্ছে যে জয়েন্ট পোস্ট আছে, জয়েন্ট পোস্টের সাথে থাকবে। ওকে, তো আপনি কী করবেন, এখানে যে টেক্সটগুলো আছে না এটার ফ্যাক্টরি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, সরাসরি হচ্ছে আপনি যে এই যে ওয়েবসাইট আছে না ওয়েবসাইটে চলে আসবেন। দেন এখান থেকে ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ আপনাকে হচ্ছে নিয়ে আসবে। যখন এখানে নিয়ে আসবে জাস্ট ক্লিক করবেন, এই যে অ্যাডমিনকে নিয়ে, অ্যাডমিন আইডি নিয়ে আসছে, আপনি জাস্ট ক্লিক করবেন। এই অ্যাডমিন কোডস একটা মেসেজ করবেন, আপনি যে টেক্সট একটা কপি করছেন সেটা হচ্ছে আপনি এখানে পেস্ট করবেন। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর সেখানে একটা কিছু আপনাকে এডিট করতে হবে। অ্যাট ফার্স্ট উপরে যে আইডিটা আছে মাই সুপারভাইজার আইডি বা সুপারভাইজার ইজ, এই যে এখানে আইডিটা আছে এই আইডিটা হচ্ছে যেভাবে আছে এভাবেই থাকবে। তারপর আপনি ক্লিক করবেন, এখানে যে হচ্ছে দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট, মানে হচ্ছে মাই আইডি আছে, মাই আইডি ইজ, আপনি জাস্ট ক্লিক করবেন। এখান থেকে লেখাগুলো কেটে দেবেন, কেটে দেওয়ার পর সেখানে আপনাকে এখানে আপনার আইডিটা দিতে হবে। তো আইডিটা হচ্ছে আপনি সাইটে পেয়ে যাবেন। এই যে দেখতে পারবেন এখানে আইডি নামে একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন, এভাবে টাইপ করে দেবেন। ওকে, টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে মাই অ্যাকাউন্ট ইজ, তো এখানে যে ব্র্যাকেট আছে এবং মাই অ্যাকাউন্ট নাম্বার আছে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর হচ্ছে আপনি যে নাম্বার দ্বারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই নাম্বার হচ্ছে 1 থেকে আপনি এভাবে নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বার দেওয়ার পর কী করবেন, আপনি অ্যাডমিনকে সেন্ড করে দেবেন। দেন হচ্ছে কী করবে, অ্যাডমিন আপনার এটা টেস্ট করার পর, মানে হচ্ছে আপনার এটা দেখার পর হচ্ছে অ্যাডমিন আপনাকে এই আপনার অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাক্টিভ করে দেবে। আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার পরে হচ্ছে মূলত আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। যদি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না করে তাহলে কিন্তু আপনি এখান থেকে উইথড্রল করতে পারবেন না। এখন কথা হচ্ছে, মনে করেন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেলো, এখন উইথড্র করবেন কীভাবে। উইথড্র করার আগে এখানে অবশ্যই আপনাকে কিছু সেটিংস করতে হবে। সেটিংসগুলো করার জন্য এখান থেকে হচ্ছে আপনি সরাসরি যে ম্যানাইকন আছে এখানে হচ্ছে আপনি ম্যানাইকনে চলে আসবেন। ওকে, যে ম্যানাইকন আছে ম্যানাইকনে চলে আসবেন। তো ম্যানাইকন আসার পর এখান থেকে নিচে দিয়ে আসবেন। নিচে দিয়ে আসার পর অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাকে কী করতে হবে, যে অ্যাড্রেসের মাধ্যমে উইথড্র নেবেন সেই অ্যাড্রেসটা সেট করতে হবে। তো অ্যাড্রেস সেট করার জন্য এখানে জাস্ট ক্লিক করবেন, মাই ওয়ালেট অ্যাড্রেস আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার TRC20, মানে হচ্ছে TRX, মানে ইউটি হচ্ছে TRX নেটওয়ার্কটা সেট করতে হবে। তো এটা হচ্ছে আপনি বাইন্যান্স বা FTX বা কুকয়েন থেকে এখানে আপনার TRX অ্যাড্রেসটা সেট করবেন। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। TRX অ্যাড্রেস বলতে হচ্ছে আপনি ইউটি সার্চ করবেন এবং হচ্ছে TRC20 যে নেটওয়ার্কটা আছে ওইটা অ্যাড করবেন। এটা আশা করি প্রত্যেকে পারেন। দেন কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাড্রেসটা সেট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আপনাকে আরেকটা পাসওয়ার্ড সেট করতে হবে, সেটা হচ্ছে আপনি কী করবেন, এই যে হচ্ছে হোম অপশন চলে আসবেন। হোম অপশন আসার পর এখানে যখন হচ্ছে আপনি উইথড্রলে ক্লিক করবেন, উইথড্রলে ক্লিক করার পর আপনাকে বলবো যে আপনার ফান্ড পাসওয়ার্ডটা সেট করতে। ওইটা আশা করি প্রত্যেকে পারবেন, দেখলে জাস্ট দুইবার করে ফান্ড পাসওয়ার্ডটা সেট করবেন তাহলে কিন্তু আপনার ওই পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। কারণটা হচ্ছে আপনি উইথড্র করার সময় ওই পিনকোডটা আপনার লাগবে। ওকে, তো মনে করলাম আপনি সব কিছু ওকে করলেন, এখন আপনার অ্যাকাউন্টে $5 হয়ে গেছে, তাহলে আপনি কীভাবে উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য জাস্ট ক্লিক করবেন, এখান থেকে উইথড্রল অপশন আছে, উইথড্রল অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে উপরে দেখতে পারবেন যে ওয়ালেট ব্যালেন্স আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার উপর নিচে দেখতে পারবেন যে অ্যাক্টিভ মাইনার রেভিনিউ, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। এবং এখানে যখনই $5 হবে আপনি কী করবেন, এখানে হচ্ছে 5 লিখে দিবেন এবং হচ্ছে এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন, তাহলে আপনার উইথড্রলটা সাকসেসফুলি হয়ে যাবে। বাট যদি কোনোভাবে সমস্যা হয় যে আপনার বলে যে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে বা উইথড্রল ফাংশনটা অফ, তাহলে আপনি কী করবেন, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে মানে হোয়াটসঅ্যাপ আইকনটা আছে এখানে ক্লিক করে অ্যাডমিনকে স্ক্রিনশট সেন্ড করবেন, তাহলে অ্যাডমিন আপনার অ্যাকাউন্টটা
ঠিক করে দিবে এবং হচ্ছে আপনি এখান থেকে 100% ফ্রি তে সাকসেসফুল ভাবে উইথড্র করে নিতে পারবেন যেটা হচ্ছে আমি অলরেডি দেখুন দুইবার হচ্ছে এখান থেকে $10 করে $20 উইথড্র নিয়ে নিছি। আচ্ছা এখানে আরেকটা কথা বলে গেছি সেটা হচ্ছে দেখেন আপনি যখন অ্যাডমিনকে এখানে মেসেজ করবেন অ্যাডমিন হচ্ছে আপনার কাছ থেকে হয়তো বা আইডি কার্ড চাইতে পারে তো আপনি কি করবেন যে কোনো একটা আইডি কার্ড আপনি যদি নিজের না থাকে ভাই বোন মাতা পিতা যে কোনো একজন হচ্ছে আইডি কার্ডের হচ্ছে আপনি কি করবেন সামনের ফেস দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাইতেছি আপনি যে বলবেন যে অ্যাডমিন আপনি যে বলবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য তো আমি যে টেক্সটগুলো দিছি ওইগুলো যেভাবে সেন্ড করার পর হচ্ছে আপনি কী করবেন আপনার আইডি কার্ডের মানে হচ্ছে আপনার যদি না থাকে আপনার মাতা পিতা পাইবেন যা যে কোনো একজন হচ্ছে আইডি কার্ডের যে ফার্স্টে ফেসটে আছে সেটা হচ্ছে সেন্ড করবেন এটা সেন্ড করার কারণ হচ্ছে অনেকে কিন্তু এখানে মাল্টিপল করতেছে তো মাল্টিপল করলে কিন্তু একটা সাইট বেশি দিন টিকে না আমি আপনাদেরকে সবসময় বলি যেসব সাইট আপনাদের রেফার ছাড়া ইনকাম নয় ওই সব সাইটে আপনারা মাল্টিপল করতে পারেন কিন্তু এখানে দেখেন আপনার কোনো পক্ষে রেফার করতে হইতেছে না প্রতিদিন কিন্তু এমনিতে আপনার $1 করে ইনকাম হইতেছে তাহলে আপনি এখানে মাল্টিপল করবেন কেন এই জন্য হচ্ছে অবশ্যই আপনাকে এখানে একটা আইডি কার্ড সাবমিট করতে হবে তারপরে হচ্ছে অ্যাডমিন আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দেবে ওকে আশা করি এই সাইটের বিষয়ে সমস্ত বিষয়বস্তু বুঝতে পারছেন তো আমরা হচ্ছে এখন 3 নম্বর সাইটটা জয়েন করতে যাচ্ছি এখানে হচ্ছে আপনার প্রতিদিন ইনকাম হবে 5 সেন্ট এবং 50 সেন্ট হলে আপনি এখান থেকে সরাসরি ফায়ারের মাধ্যমে উইথড্র নিতে পারবেন ফায়ার অ্যাকাউন্টের কথা শুনে আবার কেউ ভয় পাবেন না ওইখানে কোনো ফাঁকরি কয়েছে কোনো কিছু লাগে না জাস্ট ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু হয় দেন হচ্ছে আপনি ফায়ারের ডলারটা যে কোনো জায়গায় সেল করতে পারবেন চাইলে আপনি উইথড্র $10 নিয়ে আসতে পারবেন বাইন্যান্সে সেন্ড করতে পারবেন আপনার ইচ্ছা ওকে তো এখানে জয়েন করার জন্য এই ফার্স্ট লিঙ্কটা হচ্ছে সেমভাবে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনি এখানে ক্লিক করার পর হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট লিঙ্কটা আছে এই লিঙ্কটা ক্লিক করবেন দেন হচ্ছে যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করবেন তো লিঙ্কটা যখন ওপেন করবেন আপনার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি জাস্ট ক্লিক করবেন এখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে রেজিস্ট্রেশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার হচ্ছে ফর্ম ওপেন হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার জন্য তো রেজিস্ট্রেশন করার আগে ফার্স্ট হচ্ছে আপনি এখান থেকে যে গুগল ক্যাপচাটা আছে ক্যাপচাটা হচ্ছে সলভ করবেন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এটা সলভ হয়ে যাবে দেন আপনি কি করবেন এখানে একটা ইউজার নেম দিবেন আর অবশ্যই ইউজার নেমটা মনে রাখবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেটা অবশ্যই মনে রাখবেন কারণ এখানে যদি আপনি ইউজার নেম বা পাসওয়ার্ড বলে দেন এটা ফরগেট করার মানে হচ্ছে আবার ফিরিয়ে আনার কোনো অপশন কিন্তু নাই ওকে তো দেওয়ার পর আপনি কী করবেন নিচে টিক মার্কটা হচ্ছে অটোমেটিক্যালি থাকবে দেন আপনি কী করবেন এখান থেকে সাইন আপ নাও আছে সাইন আপ নাওতে ক্লিক করবেন সাইন আপ নাওতে ক্লিক করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে যাবে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো ফাঁকা সমস্যা হয় যদি আপনাকে বলে যে আপনার এই অ্যাপিতে অলরেডি অ্যাকাউন্ট আছে বা লাল কালারের অন্য কিছু আসে তাহলে আপনি কী করবেন আপনার ফোনে যে ফ্লাইট মোডটা আছে না এই ফ্লাইট মোড হচ্ছে আপনি অপন করবেন এই যে এটা হচ্ছে আপনি একবার অন করবেন দেন হচ্ছে আপনি কী করবেন এটা আবার অফ করবেন অফ করার পর দেখবেন যে আপনি হচ্ছে আবার এখানে ফেসটা একবার রিফ্রেশ মারবেন রিফ্রেশ মারার পর হচ্ছে আপনি আবার সেমভাবে নতুন করে হচ্ছে আপনার ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডের রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে দেন আপনি কী করবেন এখানে লগ ইন অপশন দেখতে পারবেন জাস্ট লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে ইমেল পাসওয়ার্ড দিয়ে সরি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এখানে লগ ইন করতে গেলে আপনাদের একটা সমস্যা হতে পারে তো সমস্যাটা হবে না আপনারা কী করবেন এখানে হচ্ছে আপনার লগ ইন মানে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার আগে এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আগে সলভ করবেন সলভ করার পরে হচ্ছে মূলত আপনি এখান থেকে হচ্ছে আপনি ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে তো আপনার এখানে লগ ইন হওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার মাইনিংটা কিন্তু অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গেছে এখন আপনি জাস্ট ক্লিক করবেন 24 ঘন্টা পর বা 12 ঘন্টা পর এখানে হচ্ছে কালেক্ট নামে একটা অপশন আছে কালেক্টে ক্লিক করবেন কালেক্টে যখনই ক্লিক করবেন তারপর দেখবেন যে আপনি যেটা কালেক্ট করছেন সেটা কিন্তু আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে ওকে আমার অ্যাকাউন্ট হচ্ছে লগ আউট হয়ে গেছিলো আপনি কী করবেন জাস্ট কালেক্টে ক্লিক করবেন কালেক্টে যখনই ক্লিক করবেন তারপর দেখবেন যে এভাবে আপনি এটা কিন্তু সাকসেসফুলি কালেক্ট হয়ে যাবে এবং কালেক্ট হওয়ার পরে এটা হচ্ছে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আমার মূল ব্যালেন্স ওকে মূল ব্যালেন্স হচ্ছে এটা তো এইভাবে হচ্ছে আপনি প্রতিদিন এখান থেকে কালেক্ট করে নেবেন প্রতিদিন 5 সেন্ট করে আপনি এখান থেকে ইনকাম হবে এবং 50 সেন্ট হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন তো এখানে আপনার আপাতত কোনো কাজ নেই বাট চাইলে রেফারেল করতে পারেন রেফারেলে তেমন একটা কমিশন নাই আমার অনেকগুলো রেফারেল হয়েছে কমিশন নাই তো রেফারেল করার জন্য আপনি ঠিক করবেন এখান থেকে যে একটা রেফারেল অপশন আছে রেফারেলে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি কী করবেন এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন না এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এটার মাধ্যমে আপনি চাইলে ইনভাইট করতে পারেন যদি এখানে হচ্ছে 3 লেভেল কমিশন আছে 12% তারপর হচ্ছে 5% 3% এগুলো হচ্ছে আপনি যা যদি আপনার রেফার লিঙ্কে কেউ ডিপোজিট করে থাকে তাহলে আপনি ভালো কমিশন পাবেন এছাড়া পাবেন না আর আমি হচ্ছে আপনাদেরকে ডিপোজিট করার জন্য সাজেস্ট করি না এখন কথা হচ্ছে এখানে আপনি কীভাবে উইথড্র করবেন যখন আপনার এখানে 50 সেন্ট হয়ে যাবে যখন হচ্ছে আপনার এখানে 50 সেন্ট হয়ে যাবে মানে মিনিমাম উইথড্রলটা তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে দেখতে পারেন যে পেমেন্ট নামে একটা অপশন আছে আপনি জাস্ট কী করবেন পেমেন্ট একটা ক্লিক করবেন তো পেমেন্টে যখনই ক্লিক করবেন
এখন হচ্ছে এখানে আপনার নতুন ইন্টারফেস নিয়ে আসবে এবং এখানে আপনাকে বলবে যে ওয়ালেট সেটিংসে ক্লিক করার জন্য আপনি নেক্সট ক্লিক করবেন ওয়ালেট সেটিংসে ক্লিক করবেন তো ওয়ালেট সেটিংসে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখানে হচ্ছে মূলত আপনাদের ফায়ার অ্যাকাউন্টের নাম্বারটা আছে সেটা হচ্ছে আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে তো আপনারা হচ্ছে প্রত্যেকে একটা ফায়ার অ্যাকাউন্ট খুলে নেবেন ফায়ার অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করা একবারে ইজি না বুঝলে ইউটিউব থেকে সার্চ করে নেবেন আপনি নেক্সট হচ্ছে এখানে আপনি ইতে চলে আসবেন প্লে স্টোরে আসার পর জাস্ট ফায়ার লিখবেন তাহলে এখানে দেখবেন আপনার ফায়ার অ্যাকাউন্টটা চলে আসছে এখান থেকে ইনস্টল করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কোনো ফকের কয়েসি মাইসি কিছু লাগে না জাস্ট ইমেল অ্যান্ড হচ্ছে নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন বাট যদি কয়েসি করে রাখতে পারেন ভবিষ্যতে কাজে লাগতে পারে আর না করলে কোনো সমস্যা নেই ওকে দেন আপনি কি করবেন আপনি হচ্ছে এখন সরাসরি আপনার ফায়ার অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে ক্লিক করবেন এই যে একটা ম্যান আইকন আছে ম্যান আইকনে একটা ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পর এখানে যে কোডটা আছে এই কোড হচ্ছে আপনি এখান থেকে কপি করবেন জাস্ট কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার কোডটা কপি হয়ে যাবে দেন এখান থেকে ক্লিক করবেন এখানে কোডটা পেস্ট করবেন ফেস্ট করার পর নিচে থেকে সেভ অপশন আছে সেভ ওয়ালেট একটা ক্লিক করবেন সেভ ওয়ালেটে যখনই ক্লিক করবেন লোডিং করে কিন্তু আপনি এটা সাকসেসফুলি সেভ কিন্তু হয়ে যাবে ওকে এখন যখন হচ্ছে আপনি পেমেন্টে ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করতেছে এবং এখানে দেখতে পারতেছেন মিনিমাম উইথড্রয়াল হচ্ছে মাত্র 50 সেন্ট অ্যান্ড এখানে হচ্ছে আপনি কী করবেন যখন আপনার অ্যাকাউন্টে 50 সেন্ট বা তার বেশি হয়ে যাবে আপনি কী করবেন এখানে হচ্ছে পে অ্যাড্রে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টের দ্বারা আপনাকে পেমেন্টটা করে দেবে ওকে আর এখান থেকে আপনি 100% নিশ্চিন্তে পেমেন্ট পাবেন অনেকে কিন্তু এখান থেকে পেমেন্টটা পাইছে এবং এখানে যে রিসেন্ট ট্রানজ্যাকশনগুলো হইতেছে কে কে ডিপোজিট করতেছে কে কে উইথড্র করতেছে এ টু জেড কিন্তু আপনি এখানে লাইভ দেখতে পারবেন ওকে আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও ছিল এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এরকম আরও অনেক সাইট আসছে যেগুলো থেকে আরও সহজভাবে আপনি ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে।